আসসালামু আলাইকুম। আমার মায়ের রেসিপিতে তেল ছাড়া পাটশাক রান্না করে দেখাবো। আমার মা সবসময় পাটশাকটা তেল ছাড়া রান্না করে, অনেক বেশি মজা হয়। আমি মায়ের কাছ থেকে শিখে প্রথমবার রান্না করেছি, প্রথমবারই শাক রান্নাটা অনেক বেশি মজা হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে বেলির ডাল। এই ডালটা চট্টগ্রাম এবং নোয়াখালীর দিকে বেশি পাওয়া যায়, সব অঞ্চলে কিন্তু পাওয়া যায় না। তো এই ডালের পরিবর্তে আপনারা এখানে মসুরের ডাল ব্যবহার করতে পারেন। আমি হাফ কাপ ডাল এক ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখে খুব ভালো করে ধুই, এখন হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিলাম। এখানে আছে স্বাদ মতো কাঁচামরিচ, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করা, এক চা চামচ হলুদ গুঁড়া, দুই চা চামচ লাল মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা, চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি আন্দাজ করে, আপনারা আপনাদের পছন্দ মতো মাছটা ব্যবহার করবেন। ভালো করে একবার মিশিয়ে নেব। এরপরে ঢাকনা না দিয়ে মিডিয়াম হাই আছে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ডালটা ফুটে উঠেছে, এখন ঢাকনা দিয়ে মিডিয়াম লো আছে ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। আর মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে। ফিরে এলাম ডালটা সিদ্ধ হওয়ার পর। আর এই শাক রান্না করার জন্য পানিটা কিন্তু একবারেই দিতে হবে, আর পানি এমনভাবে দিতে হবে ডাল সিদ্ধ হওয়ার পরেও যেন পরিমাণ মতো পানিটা থাকে। আর জল যদি না থাকে যখন শাকটা দিবেন তখন কিন্তু পুরোটাই শুকিয়ে যাবে, আর তখন শাক খেতে ভালো লাগবে না। এখানে দুই আটি পাটশাক আমি খুব ভালো করে ধুয়ে ঝাঁঝরিতে রেখে দিয়েছি, আর এগুলো হচ্ছে মিষ্টি পাটশাক। এই পাটশাকটা ছিল ছোটো পাতারগুলো, কিছু পাটশাক আছে পাতা বড় আর কিছু আছে ছোট, এটা আমি ছোটোটাই নিয়েছি। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে এখন ঢাকনা খুলে খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব। দেখুন শাকের মধ্যে কিন্তু ঝোল আছে, শাকটা কিন্তু পুরোপুরি শুকিয়ে যায়নি। আর শাক দেওয়ার পরে কিন্তু পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু শাকের স্বাদটা নষ্ট হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এখন আমি আবার ঢাকনা দিয়ে দিলাম, 3 থেকে 4 মিনিট মিডিয়াম লো আছে রান্না করব। ফিরে এলাম 4 মিনিট পর, শাক থেকে আর একটু পানি বের হয়েছে, তো শাকটাও পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। এখন আমি চুলার আগুনটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিব। আর দেখুন শাকটা কিন্তু এরকম হয়েছে, কালারটাও কিন্তু সবুজ আছে, খেতে তো অসম্ভব মজার। আপনারা বাসায় ট্রাই করার পরেই বুঝতে পারবেন এটা কতটা মজার হয়। তেল ছাড়া পাটশাক রান্না অবশ্যই ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন। আর দেখুন আমার ছেলেরাও কিন্তু এখন পাটশাক দিয়ে ভাত খাবে, ওরাও কিন্তু অনেক পছন্দ করেছে এই শাক রান্নাটা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।